जे सरकारेर अधीने विगत दुईटी निर्वाचन डाकाती हुए गेछे तादेर अधीने सुष्ठु निर्वाचन होते पारे ना बोले अभियोग करेछेन बीएनपिर महासचिव मिर्जा फखरुल इस्लाम आलमगीर। रংপুরে बीएनपिर दलीय कार्यालयेर सामने दिनाजपुरेर उद्देश्ये रोड मार्च पूर्व संक्षिप्त समावेशे तिनि एई अभियोग करें। अविलम्बे सरकारके पदत्याग करे निर्दलीय तत्त्वाबधायक सरकारेर अधीने निर्वाचनेर आह्वान जानान तिनि। अन्यथाय जनगणेर उत्ताल आंदोलने ए सरकार भेसे जाबे बोले हुशियारी देन मिर्जा फखरुल इस्लाम आलमगीर। एकई साथे सरकार पदत्याग ना करा पर्यन्त बीएनपिर ए आंदोलन चलबे बोलेओ जानान तिनि। बीएनपि चेयरपार्सन बेगम खालेदा जियार अवस्था गुरुतर उल्लेख करे मिर्जा फखरुल बोलेन ১/১১ एर आमले शेख हासिना चिकित्सार जोन्नो বাইরে গেলেও খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। যে সরকারের আমলে পরপর দুটো নির্বাচন ডাকাতি হয়ে যায়, চুরি হয়ে যায়, জনগণ ভোট দিতে পারে না, সেই সরকারের অধীনে কি নির্বাচন করা যায় না? বন্ধুরা, সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়। আজকে এই রোড মার্চ শুরু হলো, এই রোড মার্চ শেষ হবে যেদিন আমরা এই সরকারের পতন ঘটাতে পারব। আমাদের দাবি পরিষ্কার। बीएनपी रोड मार्चের সাথে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ইমরুল, রোড মার্চ তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তো রোড মার্চটি এখন ঠিক কোথায় অবস্থান করছে? সাধারণ সকাল 11:30টায় রোড মার্চটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রংপুর বিভাগের বিএনপির যে তারুণ্যের রোড মার্চ, বিএনপির 3 সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধনী বক্তব্য দিয়েছিলেন। তারপরপরই বেলা 11:30টায় এই রোড মার্চটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে সেটি রংপুর শহর অতিক্রম করলো, সেটি এখন দিনাজপুরের দিকে এগিয়ে যাচ্ছে। এখান থেকে আজকে যে রোড মার্চের সেটি দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার, যেখানে গিয়ে শেষ হবে দিনাজপুরের ট্রাক স্ট্যান্ড ময়দানে গিয়ে সেখানে সমাপনী একটি সমাবেশ হবে। মাঝে আরও 3টি পথসভা হওয়ার কথা রয়েছে। সৈয়দপুরে একটি পথসভা হবে অর্থাৎ নীলফামারী সৈয়দপুরে, এবং দিনাজপুরে শহরে ঢোকার আগে 10 মাইল নামক যে এলাকাটি রয়েছে সেখানে আরেকটি পথসভা হওয়ার কথা রয়েছে। সৈয়দপুরের আগে আরেকটি জায়গা আদমদিঘি এলাকা, সেখানে আরেকটি পথসভা হওয়ার কথা রয়েছে, তবে সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে 2 থেকে 3টি পথসভা হতে পারে, এই বিষয়টি যারা আয়োজক তারা আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে বহরে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন, যারা মোটরসাইকেল এবং মাইক্রোবাস সহকারে তারা বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এই রোড মার্চ রংপুর থেকে যে দিনাজপুরের দিকে এগিয়ে যাচ্ছে এখানে অংশ নিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রোড মার্চে নেতৃত্ব দিচ্ছেন, এবং উনি যেটা রোড মার্চের উদ্বোধনের সময় যেটি বলেছেন যে বিএনপির যে চলমান আন্দোলন অর্থাৎ এক দফার যে আন্দোলন চলছে সরকারের পদত্যাগের দাবিতে, একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে তাদের দীর্ঘদিনের দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না, সেই বিষয়টি তিনি রোড মার্চের কর্মসূচি থেকে স্পষ্ট করেছেন। আগামীকাল বগুড়া থেকে রাজশাহী মুখে রোড মার্চ রয়েছে, সেখানেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেবেন, এবং পর্যায়ক্রমে অন্যান্য বিভাগীয় রোড মার্চের কর্মসূচিগুলি হবে। এবং যতটুকু আমরা জেনেছি যে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বিএনপি রোড মার্চের কর্মসূচিগুলো চালিয়ে যাবে, এবং ঢাকায় যে তাদের যে প্রোগ্রামগুলো চলছে সেই প্রোগ্রামগুলো চলমান থাকবে। শাওন, জানছিলাম বিএনপির রোড মার্চের খবর। জবাবদিহিতার আওতায় আনতে চাওয়ায় সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপর পদ্ধতিগতভাবে নিপীড়ন করছে বাংলাদেশ সরকার, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। শুক্রবার ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে ম্যাথিউ মিলারের এই বক্তব্য তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে ম্যাথিউ মিলার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবাদিক নাগরিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারা দুর্নীতির মুখোশ উন্মুক্ত করে, জনসাধারণের জীবনকে প্রভাবিত করার মতো সব তথ্য জানার অধিকার রক্ষা করে। সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে যেসব সমস্যার মুখোমুখি হয় সেসব বিষয়ে সাংবাদিকদের মানুষকে সচেতন করতে পারা দরকার। তিনি আরও বলেন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে চাওয়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে তারা উদ্বিগ্ন। আলু, পেঁয়াজ কিংবা ডিম বাজারে কোনোটি মিলছে না সরকারের নির্ধারিত দামে। তিনটি পণ্যের দামই আগের মতোই চড়া। বিক্রেতারা বলছেন পাইকারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না তারা। তবে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি শুক্রবার তিনটি পণ্যের বেঁধে দেওয়া দাম কার্যকর হচ্ছে কিনা তা কঠোরভাবে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন। সাজানো, গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে দেশ জুড়ে খ্যাতি রয়েছে রাজশাহীর। নগরীর সেই সুনাম ম্লান হচ্ছে যানজটের কারণে। ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক নিয়ন্ত্রণে আনতে পারছে না সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশ, ফলে দূর করা যাচ্ছে না যানজটও। রাজশাহী থেকে শমা সাজুরাল রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহী নগরীর অলিগলি থেকে প্রশস্ত সড়ক এখন অটোরিকশা ও ইজি বাইকের দখলে। পরিস্থিতি এমন যে যাত্রীর চেয়ে অটোরিকশার সংখ্যাই যেন বেশি। নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, রেলগেট, বর্ণালী মোড়ের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অটোরিকশার কারণে প্রতিনিয়ত লেগে থাকছে যানজট। অদক্ষ চালক আর নিয়ন্ত্রণহীন অটোরিকশার কারণে হরহামেশা ঘটছে দুর্ঘটনা। একটা গাড়ি স্পিড তুলে দিচ্ছে তারা, কিন্তু যে ব্রেক মেরে যে এক জায়গায় দাঁড়াবে সেটা আরও 10 ধাপ এগিয়ে যেয়ে দাঁড়াচ্ছে। অভিজ্ঞতা নাই তাদের গাড়ি চালানোর, এবং যে কোনো মুহূর্তে বড় বড় দুর্ঘটনা ঘটছে। এই ইজি বাইক, অটো এবং অটোরিকশা এটা আমাদের কাছে একটা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। ব্যাটারি চালিত দুই শ্রেণীর অটোরিকশা চলে রাজশাহীতে। সব মিলে সিটি কর্পোরেশন প্রায় 20,000 অটোরিকশা ও ইজি বাইকের লাইসেন্স দিলেও এর কয়েক গুণ বেশি রিক্সা চলাচল করছে শহরে। বিষয়টি স্বীকার করে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বলছে যানজট নিয়ন্ত্রণে তারা সারাক্ষণ কাজ করে যাচ্ছে। এই লাইসেন্স যেহেতু সিটি কর্পোরেশন দিয়েছে, যে চালকগুলিকে যেন প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দিলে অন্তত সিগন্যালিং শেখাইলে, অন্তত একদিনের একটা কর্মশালা করে যদি সিগন্যালিং শেখানো হয় তাহলে হয়তো এই যানজট নিরসন করা সম্ভব। যাতে অটোরিকশা প্রবেশদ্বার দিয়ে যাতে অটোরিকশা চার্জারে প্রবেশ না করতে পারে, এই জন্য আমরা যারা নিয়ন্ত্রণকারী সংস্থা তাদেরকে সাথেও আমাদের আলাপ হয়েছে। দেখা যাচ্ছে যে একই কাগজের অধীনে 3-4টাও চালাচ্ছে অনেকে। তো এটা আসলে ধরার প্রক্রিয়া তো আসলে ওইরকম ইনস্ট্রুমেন্ট আমাদের নাই। আমরা তো আসলে খালি চোখে আসলে এটা কতটুকু জন্য এটা বোঝারও সম্ভব না। সিটি কর্পোরেশনের কাছে গিয়ে চেক করে আসতে হবে যে এটা বৈধ নাকি অবৈধ। চালকদের প্রশিক্ষণ এবং অটোরিকশা ও ইজি বাইক নিয়ন্ত্রণে আনা গেলে নগরীতে যানজট নিরসনের পাশাপাশি দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন সবাই। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। এবার পদ্মা সেতু দিয়ে শুরু হলো পণ্যবাহী ট্রেনের পরীক্ষামূলক চলাচল। শনিবার সকাল 7:40 ফরিদপুরে ভাঙা স্টেশন থেকে যাত্রা শুরু করে পণ্যবাহী একটি ট্রেন। ঢাকা ফরিদপুর রেল প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ জানান, শুক্রবার সফলভাবে যাত্রীবাহী ট্রেনের গতি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ 5টি পণ্যবাহী বগিসহ ইঞ্জিন নিয়ে গতি পরীক্ষা করা হয়। প্রথম পর্যায়ে 350 মেট্রিক টন পাথর বোঝাই নিয়ে যাত্রা শুরু করে ট্রেনটি। মাওয়া স্টেশনে গিয়ে সেখান থেকে আবার ফিরে আসে এটি। পণ্যবাহী ট্রেনের সর্বোচ্চ গতি থাকে 80 কিলোমিটার বলে তিনি জানান। রাজধানী ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। হাসপাতালে শয্যার সংকট বাড়াচ্ছে দুশ্চিন্তা। চিকিৎসকরা জানিয়েছেন, বর্ষা না যাওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডেঙ্গু পরিস্থিতি জানতে এখন যাচ্ছি রাজধানীর ডিএনসিসি হাসপাতালে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। মইদুল, আপনি রাজধানীর ডিএনসিসি হাসপাতালে রয়েছেন, সেখানে ডেঙ্গু রোগীদের চাপ কেমন দেখছেন আর চিকিৎসকরা কি বলছেন? হ্যাঁ শাওন, আপনি ঠিকই বলেছেন যে ডেঙ্গু রোগীদের যে চাপ সেটা আসলে কমেনি, বরং ধারাবাহিকভাবে বেড়েই চলছে। যে এই সেপ্টেম্বরে ধারণা করা হয়েছিল মাঝামাঝি সময়ে সেই ডেঙ্গু প্রকোপ কিছুটা কমে যাবে দেশে, কিন্তু আমরা দেখছি চিত্র উল্টো। আমরা আজকেও দেখেছি এই হসপিটালে প্রায় ১০০রও বেশি এখন পর্যন্ত প্রাথমিকভাবে চিকিৎসা নিতে এসেছেন, যাদের অনেকেই হসপিটালে ভর্তি করা হয়েছে অবস্থা খারাপের জন্য। এবং যে শয্যাগুলো আছে সবগুলোই আসলে মোটামুটি পূর্ণ দেখা যাচ্ছে যে রোগী আসলে চাপ কোনোভাবেই কমছে না এবং অনেকে ঢাকার বাইরে থেকে আসছে। এবং আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবছর দেখা যাচ্ছে যে এই হসপিটালে এসে আমি দেখেছি সকাল থেকে যে একজন রোগী এর আগেও 2 মাস বা 3 মাস আগেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, কিন্তু এখন আবার নতুন করে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে ডেঙ্গুর যেহেতু কয়েকটি ধরন আছে সেহেতু এক এক সময় এক একটি ধরনে আক্রান্ত হচ্ছে, তাই এক এক ব্যক্তি আসলে একাধিকবারও এই কয়েক মাসে ব্যবধানে আক্রান্ত হচ্ছে। তাদের অবস্থা কিছুটা খারাপ, আসলে বলা যায় যে তাদের স্বাস্থ্যগত অবস্থা খারাপ এবং সেই হিসেবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং রাজধানীর অন্য হসপিটালগুলোতেও আমরা দেখেছি যে রোগীদের চাপ অনেক বেশি এবং সেই চাপ ক্রমাগতভাবে বেড়ে চলছে। এবং আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রেখেছি যে গতকাল আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানতে পেরেছি যে গতকাল 12 জনের মৃত্যু হয়েছে সারা দেশে, এর মধ্যে 8 জনই হলো ঢাকার মধ্যে এবং 4 জন ঢাকার বাইরের। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঢাকার বাইরের রোগীর সংখ্যা কমলেও ঢাকার মধ্যে আসলে সেই যে প্রবণতা বেড়ে যাওয়া সেটা আসলে এখনও অব্যাহত আছে। এবং গত মাসের শেষের দিকেও এই প্রবণতা কম ছিল ঢাকায় আক্রান্ত হওয়ার, কিন্তু সেটা এখন দেখা যাচ্ছে ঢাকার মধ্যে বেশি আক্রান্ত হচ্ছে। এবং সারা দেশে এখন পর্যন্ত 790 জনের মতো মৃত্যু হয়েছে এবং যার মধ্যে ঢাকায় হলো 547 জন এবং বাকিরা ঢাকার বাইরে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঢাকার মধ্যে মৃত্যু সংখ্যাও বাড়ছে এবং আক্রান্ত সংখ্যাও বাড়ছে এবং ঢাকার যে চারপাশের জেলাগুলো আছে সেগুলোর এই একই অবস্থা। এই হলো ডেঙ্গুর পরিস্থিতির খবর। মহস্তিনা সাওয়ান জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে জানতে আমরা এখন কাউরান বাজারে যাব, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট S M Atik। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আতিক, 3টি পণ্যের বেঁধে দেওয়ার দাম কার্যকর হচ্ছে কিনা সেটি কঠোরভাবে মনিটরিং করার কথা বলেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, যেটি আমরা দর্শকদের ইতিমধ্যে জানিয়েছি। তো সেই বিষয়টি, নজরদারি করার বিষয়টি আপনার চোখে কি পড়েছে, আপনি যেহেতু কাউরান বাজারে আছেন? প্রথম কথা হচ্ছে দাম নিয়ে কোনো ভালো খবর নেই। সরকার যে নির্ধারণ করে দিয়েছে দাম সেই দামে বিক্রি হচ্ছে না, বাড়তি দামে বিক্রি হচ্ছে। যদি শুরুতে আলুর কথা বলি তাহলে আলু কিন্তু 25 টাকা বেঁধে দেওয়া হয়েছে, তো আমি এখানে বিক্রি হচ্ছে পাল্লা 220 টাকা অর্থাৎ 35 টাকা করে। তো আমি দোকানিদের সাথে কথা বলে যেটা তারা জানাচ্ছেন যে তারা দাবি করছেন যে এই 25 টাকা নাকি মিল গেটে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেখান থেকে আনা নেওয়ার খরচ, লেবার খরচ, পরিবহন খরচ এবং সেটার সাথে প্রফিট যুক্ত করে তারা 220 টাকা করে বিক্রি করছেন। এটা তো গেল হচ্ছে আড়তের দাম। স্থানীয় বাজারগুলোতে কিন্তু আরও বাড়তি দামে আমি বিক্রি হতে দেখেছি। আর যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজও কিন্তু পাল্লা বিক্রি হচ্ছে 380 টাকা, 370 টাকায় এই কারণ বাজার আড়তে। আর এটিও খুচরা, বাইরে খুচরা বিক্রি হচ্ছে এর চেয়েও বেশি দামে, 80 টাকা, 85 টাকা, 90 টাকাও কোথাও দেখেছি। আর ডিমের দাম যেটা, সেটা অবশ্য এখানে মানে আড়তে আমি 12 টাকা বিক্রি হতে দেখেছি, যেটা কিন্তু পাড়া মহল্লার দোকানে প্রতি ডিমে আটানা 1 টাকা বা ডজনে 4-5 টাকা মতো বেশি। তো সব কিছু মিলে আসলে বাজার নিয়ে আসলে স্বস্তি কোনো খবর নেই। আর এই যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কি না সেটি তদারকির জন্য যে মনিটরিংয়ের কথা আপনি জিজ্ঞাসা করছিলেন, আমি কারণ বাজারে এসে এরকম মনিটরিংয়ের চিত্র অর্থাৎ আমি যেসব আড়তগুলো সেখানে আসলে আমি লক্ষ্য করিনি। এবং এখানে আমি আশেপাশের দোকানিদের সাথেও কথা বলেছি যে কোনো মনিটরিং টিমকে আপনারা তারা দেখেছেন কিনা, তারাও কিন্তু বলেননি যে এরকম কেউ এসেছিল, তারাও আসলে দেখেননি। এখন এই বাজারে মনিটরিং টিমকে আমি দেখতে পাইনি। এখন অন্যান্য বাজারে হয়তো খোঁজ করলে সেটা পরবর্তীতে জানাবে। তবে যেহেতু কারণ বাজার অনেক বড় বাজার, রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে বাজারগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ, সুতরাং এখানে মনিটরিং করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমনটাই বলছেন যারা আসলে এখানে ক্রেতারা রয়েছেন। তো এই ছিল আমার কাছে। জানছিলাম বাজার পরিস্থিতির খবর। রোড মার্চের খবর জানতে এখন যাচ্ছি দিনাজপুরে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। ফারুক, আমাদের সহকর্মী ইমরুল কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছিলেন যে রোড মার্চের যে গাড়ি বহরটি সেটি দিনাজপুরের দিকে এগিয়ে যাচ্ছে। তো দিনাজপুরের দিকে আসলে ঠিক কখন নাগাদ বহরটি পৌঁছতে পারে বলে আপনার মনে হয়, আর দিনাজপুরের প্রস্তুতি কেমন? হাসিনা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার দিনাজপুরের মির্জাপুর ট্রাক টার্মিনালে। এখানে আপনার রংপুর থেকে আপনি যেমনটি বলেছেন যে রংপুর থেকে যে এই যে আপনার রোড মার্চ শুরু হয়ে দিনাজপুরে আসবে, আপনার আসার কি বলে আসার সময় বিশেষ করে সৈয়দপুরে এবং রানীর বন্দরে দুটি পথসভা হওয়ার কথা রয়েছে, ওখান থেকে কিন্তু 10 মাইলে আসবে। 10 মাইল থেকে এই যে আপনার দিনাজপুর যে ট্রাক টার্মিনাল আছে এখানেই এসে মহাসচিব বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এখানে কিন্তু সর্বশেষ যদি বলি তাহলে আমি বলবো যে আপনার আজকে দিনাজপুর জেলা প্রশাসক দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, রাস্তায় যাতে কোনো রকম গ্যাঞ্জাম গোলযোগ না হয় এ কারণে। আরেকটি জিনিস বলে রাখতে চাই যে আমি খবর পেয়েছি যে দিনাজপুরের বীরগঞ্জে এবং 10 মাইলে আপনার যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যারা নেতা কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু রাস্তায় রাস্তায় বাধা দেওয়া হচ্ছে বলে এমনকি দলীয় ভাবে অভিযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত আপনাকে আরেকটি জিনিস বলে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার বাড়ি যেহেতু দিনাজপুরে, সঙ্গত ভাবেই এখানকার যারা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই কর্মসূচি সফল করার জন্য সকাল থেকে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু তাদের এই কর্মসূচি সফল করার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। আর আপনার এখন নিরাপত্তা ব্যবস্থা তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলিরে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুন আর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।